ঈদ মানেই আনন্দ, তবে এই আনন্দের দিনও পরিবার পরিজন ছেড়ে মানুষের সেবায় কাজ করেন কিছু পেশাজীবী। অন্যকে সেবা দেওয়ার মাঝে যেন আনন্দ খোঁজেন তারা। এমনই একজন শরীয়তপুর সদর উপজেলার ফায়ার ফাইটার জাহাঙ্গীর হোসেন। ঈদের দিন পরিবারকে সময় না দিয়ে নামাজ পড়েই বের হন আগুন নিয়ন্ত্রণে। নামাজ পড়তে পারিনি ঠিক মতো, নামাজ থেকে আমরা আগুনের মেসেজ পাইছি, তো ওইখান থেকে দৌড় এসে আমরা আগুনে গেছি। আগুনের যাওয়ার পথে আমরা একটা সাহায্যের আগুনে গেছিলাম, আমাদের পার্শ্ববর্তী জাজির উপজেলার একটা আগুনে। তো আগুন নিভে যাওয়ার সংবাদ পাওয়ার পর আমরা মাঝপথ থেকে ফিরে আসি। তো ফ্যামিলিতে যারা আসছিল, এরকম সন্তানরা, ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মা, এরা আমাদেরকে খুব মিস করতেছিল যে ঈদের দিন যে বাবা নাই। তো আমরা বলতেছি যে আসলে আমাদের এই ফায়ার সার্ভিসটা আমাদের পরিবার। তো এই ফায়ার সার্ভিসের জনগণ হয় আমরা ফায়ার সার্ভিসের কলিগ বা সিনিয়র, আমাদের স্যারেরা যারা আছে আমরা একসঙ্গে ঈদ করি, আর এরকম জনগণের জানমাল সম্পদ রক্ষার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করতেছি। ঈদ আনন্দের চেয়ে রোগীদের সেবা দেওয়ার মধ্যে তৃপ্তি খুঁজেন চিকিৎসকরা। হাসপাতালে রোগীদের সেবা দিয়েই কাটে তাদের ঈদ। যখন আমরা চিকিৎসা সেবায় আসি তখন আমাদের মেইন মোটো থাকে যেটা হচ্ছে যে মানুষের সেবা করা। তো যেটা হচ্ছে ঈদে তো হাসপাতাল বন্ধ রাখা যাবে না বা মানুষের অসুস্থতাও বন্ধ থাকবে না, তো সেক্ষেত্রে সেই সেবাটা আমাদেরকে দিয়ে যেতে হবে। এটাই আমাদের প্রফেশনের মেইন যে অংশ আর কি। ছুটিতে এখন বাধ্যতামূলক আমাকে আসতে হয়েছে, কারণ হলো এখন রুগী আছে, রুগী ঢাকা যাবে, এই রুগীর তো আমাকে ঢাকা পৌঁছাইতে হইব, নাহলে তো আমাকে অ্যাম্বুলেন্সের কোনো ভ্যালু থাকে না। যে কোনো কারণে দেখা যায় আমাকে ফ্যামিলি আছে, ফ্যামিলি রাইখা, তারপরে বউ বাচ্চা রেখে কিন্তু আমরা হসপিটালে চলে আসি, কেন মানুষের সেবা দিতে লেগা। তো মানে আমাদের এই মানে ঈদের যে আনন্দটা, ঠিক আছে, তো এই যে এখন একটা রুগী নিয়ে ঢাকা যাবো, এই রুগীটা ভালো মতো যদি আমরা ঢাকা পৌঁছাই তারি, তাহলে ওইটাই আমাকে একটা আনন্দ। সবার ঈদ নির্বিঘ্ন করতে নিজেদের আনন্দ বিসর্জন দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরিবার রেখে থানায় দায়িত্ব পালনের মধ্যে দিয়েই ঈদ উদযাপন করেন কেউ কেউ। আমার কর্মস্থলে পালনবাসীর সাথে এবং আমার থানার যেই পুলিশ সদস্য আছে তাদেরকে নিয়েই উৎসবটা পালন করছি। পাশাপাশি পালনবাসী যারা আছেন তারা যেন শান্তিপূর্ণভাবে নিরাপদে উৎসব মুখর পরিবেশে এই ঈদ উৎসবটা পালন করতে পারে, সেই জন্য আমরা সদা তৎপর আছি এবং তাদের এই উৎসবটা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারলেই আমরা সার্থক বলে মনে করি। এছাড়াও জনগণের নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে কর্মস্থলেই ঈদ পালন করেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। পরিবার বর্গ বাড়িতে গেছে, আমরা আমার স্টাফদেরকে নিয়ে ঈদ করতেছি আমাদের বিদ্যুৎ সরবরাহের মধ্যেই। আসলে ঈদটা খুব এনজয়েবল, আমরা ঈদটা খুব এনজয় করি সবাইকে নিয়ে। আমাদের সার্ভিসটা এমন যে সবাই যেন বিদ্যুৎ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পায়। সবাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেলে সবাই যেরকম আনন্দ সহিত ঈদ করতে পারবে, সবার আনন্দটাই আমাদের আনন্দ। নিজেদের ঈদের আনন্দটুকু অন্যের মাঝে বিলিয়ে দিয়েই আনন্দ পান জরুরি সেবায় নিয়োজিতরা। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।